নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আগের ভিডিওটাতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বাচ্চাদেরকে বাংলা অক্ষর কিভাবে চেনাবেন বা বাংলা অক্ষরগুলো কিভাবে শেখাবেন, চেনানো শেখাবেন। তো জানি না আপনারা দেখেছেন কিনা সেই ভিডিওটা, যদি দেখে থাকেন দেখবেন ওখানে অনেক রকমের টিপস আমি শেয়ার করেছি, যেগুলো একান্ত আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে শেয়ার করেছি। তো এখন আপনাদের অনেকের এই প্রশ্নটা আসতে পারে মনে যে বাচ্চাদেরকে শেখাবো তো বা পড়াশোনা করাবো তো, কিন্তু বাচ্চা তো একদম পড়তেই বসতেই চাইছে না, এটা এখন আপনাদের নিশ্চয় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। তো আজকে আমি বাচ্চাদের মনে কিভাবে পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি করতে পারেন সে ব্যাপারে কিছু কিছু টিপস শেয়ার করতে এসেছি। আমরা মায়েরা বা গার্জিয়ানরা যারা বাড়িতে থাকি, বাচ্চাদের পড়াশোনা করানোর ক্ষেত্রে বেশিরভাগই কি করি, বাচ্চাদের একটা টাইম সেট করে ধরে বেঁধে বসাতে শুরু করি যে চলো পড়ার টাইম হয়ে গেছে, পড়তে বসবে, চলো হাত ধরে টানতে ধরতে নিয়ে গেলাম, চলো পড়তে বসতে হবে, পড়তে বসতে হবে, এরকম একটা অ্যাটিটিউড নিয়ে প্রথমে অ্যাপ্রোচটা শুরু করি। তো যার জন্য বাচ্চার কাছে না সেটা একটা বোঝার মতো হয়ে দাঁড়ায়। বাচ্চা তো প্রথমত কোনো বাচ্চাই চায় না যে প্রথমেই বই খাতা নিয়ে বসে পড়বে, পড়তে বসে গেল, সেরকম বাচ্চা খুব রেয়ারই আছে, আছে অনেকে খুব রেয়ার। তো সেক্ষেত্রে আমরা যদি বাচ্চাদেরকে জোর করে টানাটানি করতে যাই, দেখবেন ওই পার্টিকুলার টাইমটা যখন আসবে পড়ার, তখন দেখবেন বাচ্চা আপনার বিভিন্ন রকমের এক্সকিউজ দেখাতে শুরু করবে। সন্ধ্যাবেলা হয়তো পড়াতে বসেন, সন্ধ্যাবেলা হয়তো পড়াতে শুরু করবে, মা পেটে ব্যথা করছে, মা মাথা ব্যথা করছে, দেখো জ্বর জ্বর লাগছে, দেখো আমার গাটা কেমন গরম গরম লাগছে না, এরকম শুরু করে দেবে। বিভিন্ন রকমের বাহানা বানানো শুরু করবে যে যাতে ওই টাইমটা তো পেরিয়ে গেলে পড়াটা না করতে হয়। তো এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমি কিছু কিছু টিপস শেয়ার করতে চাই। যেমন প্রথমত ধরুন আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের মায়েরা কি করতেন, মা কাকিমারা যারা আমাদের পড়াতেন, তো কি করতেন, তারা নিজেদের মতোই কাজে ব্যস্ত থাকতেন, কাজের মধ্যেই কিন্তু মুখে মুখে আমাদের পড়াতেন, আলাদা করে বই খাতা নিয়ে বসিয়ে শুরু করে দিলেন সেরকম কিন্তু কখনো করতেন না। তারা তাদের নিজেদের মতো করে তার মাঝেই যেটুকু পড়ানো বাচ্চাদের একটু পড়িয়ে দিতেন, সেটা অবশ্য মুখে মুখে হতো। প্রথম প্রথমে তো বাচ্চাদের মুখে মুখেই শেখাতে হয়, প্রথমেই নিশ্চয়ই আপনি খাতা পেন নিয়ে বসিয়ে দেবেন না যে বাচ্চাকে লিখতে বসো বা সেরকম কিছু। তো আমি এই টিপসটা আপনাদের অ্যাপ্লাই করতে বলবো, তবে এতে কিছুটা মডিফিকেশন আনতে বলবো। সেটা হচ্ছে আপনারা যেটা শেখাবেন বাচ্চাদের, যেমন অ্যালফাবেট বলুন বা যাই বলুন না কেন, সেটা একটু সুরের মাধ্যমে করতে পারেন। আমি আমার লাস্ট ভিডিওতেও আপনাদের কতগুলো ডেসক্রিপশনে কতগুলো লিঙ্ক শেয়ার করেছি যেগুলো অ্যালফাবেটিক বিভিন্ন সংস রয়েছে, তো সেইগুলো আপনারা একটু দেখে নিতে পারেন। তো সেগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, কারণ আমাদের বড়দের ক্ষেত্রেও দেখবেন যখন আমরা কোনো গান শুনি, গানটা আমরা যত সহজে মনে রাখতে পারি, যে কোনো পদ্য বলুন, ছড়া বলুন, অত সহজে হয়তো মনে রাখতে পারি না। আমরা সুরের মধ্যে কিন্তু আলাদা একটা জাদু আছে যেটা সবার ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল হয়, যেটা মনে রাখার জন্য কিন্তু খুব ভালো কাজ দেয়। তো আপনারা বাচ্চাদের ক্ষেত্রেও সেই জিনিসটা অবশ্যই প্রয়োগ করে দেখতে পারেন। আরেকটা ব্যাপার আপনারা করে দেখতে পারেন, যেটা ধরুন বাচ্চাদের নর্মালি সবসময় চেষ্টা করতে হয় খেলার ছলে পড়ানো। তো আপনারা হয়তো বাচ্চা হয়তো দেখছেন নিজের মতো খেলে যাচ্ছে, আপনি বলে যাচ্ছেন শোনা একটু অটা বল না বা ওয়ান টু বলো, এবিসিডি যাই হোক যেটা আপনি পড়াতে চাইছেন যে এটা বলো না, হয়তো শিখে গেছে কিছুটা কিন্তু কিছুতে রিভাইজ করতে চাইছে না। তো সেক্ষেত্রে আপনি ওদেরকে কিছু একটা জিনিসের লোভ দেখান বলবো না, বা এরকম কিছু হয়তো বলে শোনো তুমি যদি এটা বলো তাহলে তোমার সাথে আমি এটা খেলবো, বা তোমার সাথে আমি ক্রিকেট খেলতে যাবো, এটা যদি করা এই পড়াটা যদি করা হয়ে যায় বা পড়াটা যদি বলে দাও তাহলে তোমার সাথে ক্রিকেট খেলতে যাবো। আমি যেমন একটা জিনিস অ্যাপ্লাই করতাম, হয়তো বাচ্চা কিছুদের বলতে চাইছে না, আমার টুইন্স বেবি, তো সেক্ষেত্রে বলতাম শোনো যে তাড়াতাড়ি আমার এবিসিডি গানটা শুনিয়ে দেবে তার সাথে আমি হাই ফাই করবো। তো বাচ্চারা ওটা যেহেতু দুজন, তো দুজনের মধ্যে একটা কম্পিটিশন হতো যে আগে বলবে সে মার সাথে হাই ফাই করতে পারবে, তো সেটা ওদের ক্ষেত্রে খুব কাজে লাগবে। তো আপনারা সেরকম কিছু না পারলেও খেলার খেলার কিছু একটা বলতে পারেন, যে
তোমার সাথে এটা খেলবো বা তোমাকে এই গল্পটা বলবো, কিন্তু এই যে ব্যাপারগুলো কিন্তু কখনোই মেটেরিয়ালিস্টিক করবেন না, মানে কোনো এরকম কিছু বলবেন না যে তুমি যতটা বলো তাহলে তোমার এই খেলাটা কিনে দেবো কি ওই খাবারটা কিনে দেবো কি চিপস কিনে দেবো চকলেট কিনে দেবো, এই ধরনের কিছু মেটেরিয়ালিস্টিক জিনিসের দিকে যাবেন না। তাহলে কিন্তু সেটা বাচ্চার ক্ষেত্রে একটা হ্যাবিটে দাঁড়িয়ে যাবে, যে বাচ্চা তখন এটাই ভাববে যে আমি যদি এই পড়াটা করি তাহলে মা আমাকে এই জিনিসটা কিনে দেবে বা এই খাবারটা কিনে দেবে এই খেলাটা কিনে দেবে। সেটা যতটা সম্ভব অ্যাভয়েড করবেন, যতটা চেষ্টা করবেন যে ব্যাপারটা যেন খেলার ছলেই হয়, যে এই খেলা সেই খেলা, খেলার মাধ্যম দিয়ে আপনারা বোঝানোর চেষ্টা করবেন ব্যাপারটাকে। বাচ্চাদের পড়ানোর ক্ষেত্রে আপনারা আর একটা টেকনিকও অ্যাপ্লাই করতে পারেন, এটা আমরা বাড়িতে অনেকেই অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে টিচার টিচার খেলা। তো আপনি নিজে বাচ্চাকে না পড়িয়ে আপনি বাচ্চাকে বলুন যে সে যেন আপনাকে পড়ায়, সে টিচার হবে আপনি স্টুডেন্ট হবেন। তাতে কি হবে, এক তো বাচ্চা পড়ার খেলার মাধ্যমে পড়াটাও হচ্ছে, প্লাস আপনি তার একটা টেস্ট নিতে পারছেন যে সে ঠিকঠাক বলছে কিনা বা ঠিকঠাক সবকিছু শিখেছে নাকি, সেটা কিন্তু আপনি একটা টেস্ট নিতে পারবেন। তো আমি তো এই জিনিসটা খুবই অ্যাপ্লাই করতাম এবং সেটা সত্যি খুব ভালো কাজে দেয়, এবং ওদের মধ্যে একটা বড় বড় ভাব আসে যে আমি টিচার হয়েছি, বিশাল কিছু একটা হয়ে গেছে, আমি মাকে পড়াচ্ছি, আমি অনেক কিছু জেনে গেছি, বা এরকম একটা কনফিডেন্স লেভেলটাও বাড়ে বাচ্চাদের মধ্যে। তো সেটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর একটা জিনিস বলবো, অনেকেই হয়তো বলেন যে বাচ্চাদের পড়ানোর একটা নির্দিষ্ট রুটিন থাকা দরকার, সকাল সন্ধ্যা নিয়মিত নিয়ে বসুন, এটা ঠিকই অনেকটাই ঠিক যে অবশ্যই একটা নির্দিষ্ট সময় রাখা উচিত, কিন্তু প্রথমে যদি আপনি সেটা চেষ্টা করেন করতে চান না সেটা হয়তো সম্ভব হয় না। প্রথমে খেলার ছলে বাচ্চাকে একটু অভ্যস্ত করে নিন, পড়াশোনাটাকে ভালোবাসতে দিন, যখন ওরা পড়াশোনার ব্যাপারটাকে ভালোবাসতে শুরু করবে তখন দেখবেন আপনি বলার সাথে সাথে ওরা নিজেরাই হয়তো বই খাতা নিয়ে বসে যাবে। আরেকটা বিষয় যেটা আমার পার্সোনালি খুব কাজে লেগেছে, নর্মালি আমরা কি করি বাচ্চাদের বেডরুমে নিয়ে পড়াতে বসি বা কোনো স্টাডি টেবিল থাকলে স্টাডি টেবিলে নিয়ে পড়াতে বসি, তো বাচ্চাদের ক্ষেত্রে কি হয় ওরা হয়তো হ্যাঁ এক জায়গায় পড়াতে বসানোটা ভালো, কিন্তু বাচ্চারা তো জানেন কিরকম মুডি হয়, ওরা মানে ওদের নিজেদের খেলনার ক্ষেত্রেই দেখবেন যে একটা খেলনা হয়তো নিজেরাই পছন্দ করে কিনলো, কিন্তু সেটা খুব বেশি হলে 4 দিন 5 দিন 1 সপ্তাহ নিয়ে খেলা করলো, তারপরে দেখবেন খেলনা খেলনার জায়গায় পড়ে থাকবে, ওরা ওদের মতো নিজেদের তালে নিজেরা থাকবে। তো যার জন্য ওদের মধ্যে না ভ্যারিয়েশনটা খুব দরকার, তো আপনি বাচ্চার মধ্যে ভ্যারিয়েশন আনার জন্য জায়গা বদল করেও দেখতে পারেন, যে আজ এখানে একটু পড়ালেন, বেডরুমে পড়ালেন, কাল স্টাডি টেবিলে পড়ালেন। আর আমি একটা জিনিস করতাম যেটা শীতকালে অবশ্য করা সম্ভব, যেমন আমাদের বাড়ি, আমরা ছোটবেলায় নিজেরাও কিন্তু বাড়ির ছাদে অনেকে পড়াশোনা করেছি, তো আমি সেই জিনিসটা অ্যাপ্লাই করতাম শীতকালে, এরকম সকালে বা বিকালের দিকে এরকম বাচ্চাদের নিয়ে ছাদে যেতাম, এবং সেখানে বা তার আগেই যে শান্তিনিকেতনে পড়ানোর সিস্টেম যেটা রয়েছে, রবীন্দ্রনাথ কিভাবে পড়াশোনা করতেন, গাছতলায় করতেন, বা আমরাও ছোটবেলায় স্কুলে অনেক সময় গাছের নিচে বসে পড়াশোনা করেছি, সেই ব্যাপারগুলো সেই গল্পগুলো করে তখন বলতাম শোনা চলো আমরা আজকে শান্তিনিকেতন স্টাইলে পড়াশোনা করবো, চলো ছাদে যাই বলে তো বাচ্চাদের নিয়ে যেতাম, এবং সত্যি ওরা এত ইন্টারেস্ট পেত ব্যাপারটাতে, এবং মানে ওদের পিছনে বাচ্চাদের পড়াতে গেলে তো প্রচুর কথা ব্যয় করতে হয়, ওদের পিছনে অনেক অল্প কথা ব্যয় করে আমার অনেকটা কাজ হাসিল হয়ে যেত। তো এই ধরনের ভ্যারিয়েশন গুলো আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। তো আমার এই টিপস গুলো তো আপনাদের সাথে শেয়ার করলাম, এগুলো আমার নিজের ক্ষেত্রে পার্সোনালি খুব কাজে লেগেছে, তো আপনারা দেখুন ট্রাই করে, আশা করি আপনাদেরও অনেক কাজে লাগবে। আর যদি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, এবং যদি আমার এই চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর পারলে শেয়ারও করবেন, আর বেল আইকনে ক্লিক করতে পারেন নেক্সট ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য। ঠিক আছে, আজকের মতো তাহলে আজকে এই পর্যন্তই, টাটা।